2000 সালের 10 জুলাই জিরানিয়ায় দাসপাড়ার পার্থজিৎ চৌধুরী হত্যা মামলা এখনও জিরানিয়া থানাতে ফাইল চাপা পড়ে আছে। শনিবার জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন নিহত পার্থজিৎ চৌধুরীর পিতামাতা। জিরানিয়া দাসপাড়ার একাধিক সিপিআইএম নেতা বিমল দাস, কেশব দাসরা পার্থজিৎ চৌধুরীকে খুন করেছিল বলে অভিযোগ করেছেন পার্থজিতের মা। 2000 সালের 10 জুলাই জিরানিয়ার দাসপাড়ার বাসিন্দা পার্থজিৎ চৌধুরীকে কুপিয়ে হত্যা করে নিজ গ্রামের কতিপয় সিপিএম ক্যাডার তথা মন্ত্রী মানিক দে মহোদয়ের একান্ত অনুগামীরা। খুনকাণ্ডটি 2000 সালের 10 জানুয়ারি সংঘটিত হলেও খুন সংক্রান্ত মামলার সেই ফাইল এখনও জিরানিয়া থানাতেই চাপা পড়ে আছে। কারণ জিরানিয়া দাসপাড়ার যে সিপিএম ক্যাডাররা পার্থজিৎ চৌধুরীকে খুন করেছে, সেই বিমল দাস, কেশব দাস, অঞ্জন দাসদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না জিরানিয়া থানায় কর্তব্যরত কোনো থানাবাবু থেকে শুরু করে জিরানিয়া মহকুমার কোনো মহকুমা পুলিশ আধিকারিকের। সময়ে সময়ে বিভিন্ন ওসি ও এসডিপিও জিরানিয়া থানায় ও মহকুমায় কর্তব্যরত ছিলেন ঠিকই, কিন্তু তারা বেশিরভাগ সময়ই নিজেদের কর্তব্য ও আত্মমর্যাদা ভুলে এই দুরাচারী সিপিএম নেতাদের পদলেহনে ব্যস্ত থাকতেন, যা বাম আমলেও রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছে। কিন্তু নিজেদের কুকর্মের এই কেচ্ছার রাজ্যের সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও নিজেদের কাজকর্মে লজ্জিত না হয়ে উল্টো সংবাদ মাধ্যমকেই গালাগালি করতেন তৎকালীন মন্ত্রী মানিক দে মহোদয়ের অনুগতরা। সে বিষয়ে একই ভূমিকা পালন করত তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের পুলিশ আধিকারিকরা। আর রাজ্যের তৎকালীন হেভিওয়েট দুই মন্ত্রী মানিক দে ও মানিক সরকারের, অর্থাৎ মানিক জোরের তত্ত্বাবধানেই 2000 সালের 10 জুলাই সংঘটিত পার্থজিৎ চৌধুরীর খুনকাণ্ডের ফাইল এখনও জিরানিয়া থানাতেই চাপা পড়ে আছে, যা আজ পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছাতে পারেনি জিরানিয়া থানার পুলিশ। তাই বাম আমলের অবসানের পর 18 বৎসর আগে খুন হয়ে যাওয়া জিরানিয়া মহকুমার দাসপাড়ার বাসিন্দা পার্থজিৎ চৌধুরীর মা বাবা বিচার চাইতে শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন। আমরা চাই তারা ফাঁসি কাছ থেকে বিচার হইতো কি আশ্চর্য, যারা নিজেদের শান্তির দূত বলে পরিচয় দিতেন মুখোশের আড়ালে, তাদের এই নৃশংস চেহারার কথা ভাবতেই আটকে উঠবেন যে কোনো সাধারণ মানুষ। বাম আমলে জিরানিয়াতে বহু খুনকার্য সংঘটিত হয়েছে, কিন্তু কোনোটিরই সুষ্ঠু তদন্ত হয়নি আজ পর্যন্ত। তাই কান পাতলেই বামপন্থী মানিকদের সম্বন্ধে একটি কথা শোনা যায় জিরানিয়া জুড়ে, তিনি নাকি নামের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে অভ্যস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।